আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড, এসবগুলো বোর্ড থেকে যারা পরীক্ষা দিবে, সবার পরীক্ষাই আগামী 15ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি তোমাদের সঠিক রুটিন। এর আগে একটি রুটিন ভাইরাল হয়েছে, বাট সেটি ভুল ছিল। হ্যাঁ, সেটি মানুষের বানানো ছিল, বাট এটি বোর্ড থেকে দেওয়া হয়েছে। এটি আজকে আমাদের হাতে এসে পৌঁছেছে, 21/12/2023। তো আমরা একটু রুটিনটি দেখে নেই। তোমাদের প্রথম যে পরীক্ষা, সেটি হচ্ছে 15/2/2023 অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র বিষয়ে। বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 18/2/2023। 20 তারিখ অনুষ্ঠিত হবে ইংরেজি প্রথম পত্র। তোমরা চাইলে রুটিনটি খাতা লিখে নিতে পারো। 22 তারিখ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। 25 তারিখ গণিত বিষয়টি পরীক্ষা হবে। 27 তারিখ মঙ্গলবার ধর্ম বিষয়ে পরীক্ষা হবে। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, যা যে ধর্ম রয়েছে সেই ধর্ম বিষয়ের পরীক্ষা হবে। 28 তারিখ বুধবার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা হবে। 29 তারিখ বৃহস্পতিবার, 29/2 ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষাগুলো হবে 2024 সালের। 29/2 পরীক্ষাটি হবে রাষ্ট্রবিজ্ঞান, কৃষিশিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রিয়া, চারু ও কারুকলা, যা যে বিষয়টি রয়েছে সেটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3/3/2024 মার্চ মাসের 3 তারিখে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষাটি হবে, যারা সায়েন্সে আসো, যারা তারপর বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতা, যারা আর্টসে আসো, যারা বিজনেস বা কমার্স ফ্যাকাল্টিতে আছো বা কমার্সে আসো, তাদের হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং অনুষ্ঠিত হবে। 5/3/2023 মঙ্গলবার রসায়ন, পরিণতি ও নাগরিকতা, ব্যবসা উদ্যোগ, এই 3টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 6/3/2023 ভূগোল পরিবেশ, 7/3/2023 জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 10/3/2024 বিজ্ঞান, উচ্চতর গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 11 তারিখে হিসাব বিজ্ঞান পরীক্ষাটি হবে। 12 তারিখ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হবে। তারপরে রয়েছে তোমাদের মেইন পরীক্ষাগুলো, মূলত 12 তারিখেই শেষ। যারা সায়েন্সে আসো, যারা কমার্সে, তাদের 11 তারিখে শেষ। তো এই হচ্ছে পরীক্ষার রুটিনটি। এবার আমরা ব্যবহারিক পরীক্ষায় আসি। ব্যবহারিক পরীক্ষা তোমাদের শুরু অনুষ্ঠিত হবে 13/3/2024 হতে 20/3/2024 বুধবার পর্যন্ত। 2 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষাগুলো সম্পন্ন হবে এবং 27 তারিখের মধ্যেই তোমাদের হাতে হাতে প্রিন্ট কপি, এই যে ব্যবহারিক পরীক্ষার নাম্বারগুলো, তোমাদের কেন্দ্র থেকে বোর্ডে প্রেরণ করা হবে। তার মানে তোমাদের 20 তারিখের মধ্যে পরীক্ষা শেষ করা হবে। এই ছিল তোমাদের পরীক্ষার রুটিন। তো রুটিনটি বেশি বেশি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে বিটু দেখছো, কারা কারা 2024 সালে পরীক্ষা দিবে, তারা চাইলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।